মৃত্যু পথযাত্রী বাবার সামনে পায়ের জুতো খুলে দিয়ে অসহায় এক সন্তানকে নিজের গালে আঘাত করতে বাধ্য করার অমানবিক এক ঘটনার সাক্ষী হয়েছিল ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ায় ফেঁসে গেলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারাতে হচ্ছে তাকে। শুক্রবার রাতে গণমাধ্যমকে খবর নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ। ঘটনার সময় 7ই ডিসেম্বর রাত অনুমান 12টা, স্থান ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যাদবপুর গ্রামের গিয়াসুদ্দিনের ছেলে হোসেন সরকার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি পদে ছিলেন। এক ছেলে এক মেয়ের জনক হোসেন সাবেক সাংসদ নবীন নিয়াজের অনুসারী হিসেবে পরিচিত। গত সংসদ নির্বাচনে নবীন নিয়াজ দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হন। নিজ নেতা এমপি নির্বাচিত না হওয়ায় দলীয় রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়ে মেট্রোলের একটি প্রজেক্টে চাকরি নেন হোসেন। বাবা গিয়াসুদ্দিন সরকার অসুস্থ হবার কারণে সম্পত্তি বাড়ি ফিরেছিলেন তিনি। ঘটনার রাতে হাসপাতালে পিতা গিয়াস সরকারের বেডের পাশে দাঁড়িয়ে ছিলেন হোসেন। পরে সেখানে আসেন মহেশপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান বিপাশ সহ কয়েকজন। বাবার মৃত্যুশয্যার পাশে অসহায় হোসেনকে সহজেই বাগে পেয়ে যান তারা। এরপর উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান বিপাশ নিজের পা থেকে জুতা খুলে হোসেনকে নিজের গালে আঘাত করার নির্দেশ দেন। মৃত্যু পথযাত্রী বাবার সামনে হোসেন ঘটনা সামলাতে পাদরে মাফ চায় ছাত্রলীগের এই নেতার কাছে, তবুও টলেনি নির্দেশদাতার হৃদয়। নিরুপায় হয়ে নিজের গালে নিজে জুতো মেরে ক্ষমা চান হোসেন। এটা কি ভুল করেছিস কিনা? জুতো দিয়ে তোর মুখে তো দুটো বাড়ি মারবে, আমি তো কিছু করব না। নিজের মুখে নিজে দুটো মার। ঘটনার সময় হোসেনের অসহায় মায়ের কাকুতি মিনতি করতে দেখা যায়। নির্বাক বাবা সন্তানের এই পরিস্থিতি দেখে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। পরদিন তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর রেফার করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। ভিডিও প্রকাশের পর মহেশপুরের বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতারাও প্রতিবাদ জানান সোশ্যাল মিডিয়ায়। প্রত্যক্ষদর্শীরা জানান, যখন ঘটনাটি ঘটে তখন হোসেনের বাবা গিয়াসুদ্দিন সরকার মৃত্যুশয্যায়, হাসপাতালে চিকিৎসা চলছিল তার। এ ঘটনার পর শুক্রবার বিকেল 4টার দিকে যশোর হাসপাতালে মৃত্যু হয় হোসেনের বাবার। হোসেনের ভগ্নিপতি মোমিন জানান, ফেসবুকে লেখালেখি সূত্র ধরে উপজেলা ছাত্রলীগের সভাপতি বিপাশের সঙ্গে বেশ কিছুদিন ধরে সাবেক এমপি নবীন নিয়াজের সমর্থক ও ছাত্রলীগ নেতা হোসেনের বিরোধ চলে আসছিল। নবীন নিয়াজের মনোনয়ন দিয়েছে, সে এমপি হয়েছে, সেখানে তারা মনোনয়ন দেয়নি, সে এমপি হয়নি। শেখ হাসিনা চঞ্চল ভাইরে মনে করেছে যোগ্য, তার মনোনয়ন দিয়েছে, সে এমপি হয়েছে। চঞ্চল ভাইরে অপমান করে কি সেখানে অপমান করা হয় না? অবশ্যই। চঞ্চল ভাইরে কি জন্য বারবার ফেসবুকে অপমান করেছে?